Hello guys, this is Jahid and right now back with another brand new vlog on my YouTube channel. So guys, namaste shobai, kemon shobai? And yeah, alhamdulillah bhalo achi apnader shobai bhalo. To apnar kemon achen comment kore janan. To ajke thumbnail and title dekhe bujhe gechen ajker video ta ki ni. Ajke hocche ami Blue Lake jacchi and Blue Lake er sob kichu khutirati bishoy apnader sathe share korbo. Kibhabe jaben, koy taka cost korbo, ki dekhben, sob kichu in details apnader kache tule dhorbo ebong সুন্দরভাবে ভিডিও ব্লগটা সাজাইছি। তো ব্লগটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অ্যান্ড যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো এখন যাবো হচ্ছে মোটর ব্লগে। তো মোটর ব্লগে যাই আর আপনাদের কাছে ডিটেলসে সব কিছু বলতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন অ্যান্ড ভালো লাগবে অবশ্যই, কারণ ড্রোন শট থাকবে। জায়গাটা এত সুন্দর যে আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো করে দেবে। এটা হচ্ছে ঢাকার পাশেই, বেশি দূরে না, পূর্বাচলের সাথে। আপনি যদি ব্লু লেক যেতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। দেন এখান থেকে নরসিংদীর বাস পাওয়া যায়, ওই বাসে চড়ে আপনাকে চলে আসতে হবে, অথবা আপনি একটি সিএনজি ভাড়া করে 300 ফিট হাইওয়ে ধরে চলে আসতে পারেন ব্লু লেকে। সিএনজির ভাড়াটা হচ্ছে 150 থেকে 200 টাকা, আপনারা এটা কথা বলে নেবেন। অ্যান্ড বাস ভাড়া হচ্ছে 30 থেকে 40 টাকা। ব্লু লেকটি হচ্ছে এবার যে বাণিজ্য মেলা 2022 অনুষ্ঠিত হয়েছে ওই স্থান থেকে একটু সামনে গেলে দেখা মিলবে ব্লু লেকের অপরূপ সৌন্দর্য। হ্যালো গাইস, চলে আসলাম হচ্ছে ব্লু লেক, পূর্বাচল ব্লু লেক। পানিটা খুব ভালো লাগতেছে, বিকালের আবহাওয়ার সাথে অনেক সুন্দর। অ্যান্ড আপনাদেরকে একটু পরে ড্রোন শট দেখাবো পানির উপরে রেস্টুরেন্ট। এই যে ম্যাডাম মেকআপ করে আসছিল কিন্তু তার মেকআপ চশমা পরার কারণে চলে গেছে, তার জন্য সে এখন মেকআপ দিয়ে ফেলবে। বাট আই থিঙ্ক তোমার মতো ধর পরে আরো একটু ভালো লাগছে। খালি কমলে যে কলমদের যে টিপটা দিত না, এই যে এই টিপটা দিছো না, এই টিপটা যদি মুছে হলো তাহলে খুব আরো জোস হবে। তো আপনাদের মতো মেয়েরা যারা হচ্ছে মেকআপ করে আসা চশমার কারণে মেকআপ নষ্ট হয়ে যায়, তার কাছ থেকে দেখেন কিছু শিখেন। পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ছবি দিয়ে তোলা বাদ।